আসলে আজকের গান আল্লাহর প্রেমিকদের সামনে যেভাবে সুন্দর হতেছে খুবই ভালো লাগতেছে। ভালো গান হইলে, ভালো কথা হইলে মনে আনন্দ পায়, আর আশেক যারা তারাও হৃদয়ে শান্তি পায়, আলহামদুলিল্লাহ। তো আজকের মহতী সভার ভিতরে আমাকে যেই প্রশ্ন করে গেছেন, আর আমি যেই প্রশ্ন করেছিলাম আমি সুন্দর জবাব করেছি। আসলে এত সুন্দর জবাব করে এখন গান বাজনা খুব কমই হয়। তো এই বাড়িতে আল্লাহর কুদরত আছে, তো আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমতেই কথাগুলি পরিষ্কার হয়, সুন্দর হয়। এই 11টি নাম নেয়া যদি আল্লাহর কাছে আজিজি মিনতি করে মোনাজাত করে, আল্লাহ সেই বান্দার মনের আশা পূরণ করে, আলহামদুলিল্লাহ। ভালো, তো একটি গান করি খাজা বাবার সম্পর্কে। গানটি অনেক পুরানা গান, মনে করলাম যে আসলে গান তার অপর নাম হইল জ্ঞান। তো জ্ঞানী লোকের জন্য হইল গান। কি গান? অলিয়া উলিয়ার গান, পীর মুর্শিদের গান, এরূপে কোনো গান হয় না, আলহামদুলিল্লাহ।
সাইয়েদুল মুরসালিন আলা মুহিয়ে সুন্নতে শাইকে
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ইমামত তরিকাতে অল আউলিয়া ওয়াল কামিল এই সকালবেলা পড়তে হবে 100 বার। 100 বার পড়লে কি হইব? হ্যাঁ, 100 বার পড়লে একটা জিনিস হইব। এই দলরা সেই জিনিসটা হইব কি জানেন? সেই জিনিসটা হবে হাসরের দিন আল্লাহ আপনার কাছে কিছু জিজ্ঞাসা করবে না, যা কিছু বলার খাজা বাবা এই বলবো কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা যেখানে আছি এটা ওলির দরবার, চতুর্দিকে ওলিরা আছেন। এই ওলির দরবারের ভিতরে একটি কথা বলে যাই, সেই কথা হলো মাগরিবের নামাজের 15 মিনিট আগে আমার মনির হোসেন নিমাই ভাই ওই যে চিস্তিয়া তরিকার একটা ওন্না গলায় আবার চিস্তিয়া তরিকার একটা টুপিও তার মাথায়, উনি অনেকবার আজমির শরীফ গেছে আমি জানি। কি আমার কি মিশা হয় কথাটা মিশা নাকি? তা আপনি নিজে দেখছেন না মাগরিবের নামাজের 15 মিনিট আগে বাবা রোজা শরীফের সামনে মানুষ দাঁড়ায় থাকে, ঠিক কিনা? দাঁড়ায় থাকে না? দাঁড়ায় থাকলে ওই মূল খাদেম যারা তারা বড় বড় মোমবাতি নিয়ে আসে। কিরে বাবা কি নিয়ে আসে? বড় বড় মোমবাতি নিয়ে আসে। ওই মোমগুলি সবার মাথায় আস্তে আস্তে করে সোয়াইতে সোয়াইতে ভিতরে যায়। ভিতরে গিয়ে একটি পান্দানের মধ্যে 5টি মোমের বাতি সাজায়। কয়টা? 5টা মোমের বাতি। দেখবেন আমরা আসন সাজাই সেখানেও 5টা মোমের বাতি আমরা লাগাই। এই 5টা মোমের বাতি সাজায়া তারপরে যখন ম্যাচ মারে তখন একটা গভীর ভাবে একটা শব্দ হয়, কি হয় কিনা ভাই? বিরাট একটা শব্দ হয়, অর্থাৎ একটা বোম ফুটায়। এই বোমটা ফুটানোর পরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে কি হইতেছে বাবা? বলে খাজায়ে খাজেগান মঈনুদ্দিন আশরাফে আউলিয়া হে রুহে জমিন আত্মাদেশে পহেরে কোন মুকা বৎসহে শরীরে মুলকে গিন দরজামালো কামালে উষে সুগন এই মোবায়ে বুয়ারে হিসনে হাসিন মাতলায়ে দর্শে বাতে গুপ্তম জলরায়ে খাকে ও আবির শরীফ কাতলাকে মাহে উষে সুগন এলাকি তাবু আত উর্শিদ মাহি চেরাগে চিস্তি আহা রোশনাই। আপনারা সবাই কোন আমিন? আমিন কোন? এই আমিন যখন কইছেন তখন খাজা বাবা এখানে এসে হাজির হয়ে গেছি। গা খাজা বাবা নিজে বলছে সুবহানাল্লাহ, কঠিন মূল্যবান কথা। এ কথা পাইবেন না সব পয়েন্টে কাছেই পাইবেন না, পয়েন্টেরা তো উদার। আর কিছু পয়েন্টে আছে আমার সিগা গুণি, আমার সিগা অনেক গেনি। আবার কিছু বয়স আছে খালি বাবা হাতটা খালি টাকা লয় পকেট ভরে, কিন্তু মূল দরজায় গিয়া কথা কয় না, অনেকই কয় না।
নামের প্রশ্ন আরেকটা করি দেখি এইবার আমার সাধুকর্তায় কি করেন। আচ্ছা খাজা বাবা ৯২ লক্ষ মানুষকে কলেমা পড়েছে, ঠিক আছে, কিন্তু হাতে হাত রেখে মুরিদ করছে কয়জন? হাতের উপরে হাত রেখে মুরিদ করেছেন ১২০ জন, কয়জন? ১২০ জন। ১২০ জন ছাড়াও খাজা বাবা আরো ৪ জন বন্ধু ছিল, বন্ধু মানে ইয়ার, খাজা বাবা ইয়ার বলতেন। আমার প্রশ্ন থাকবে যে এই যে ৪ জনকে যে খাজা বাবা ইয়ার বা বন্ধু বলতেন, এই ৪ জনের ৪টা কেরামতি এখনো আছে আপনি শরীর, এখনো আছে।